মালবাজারে হঠাৎ হরকা বানে ভেসে যাওয়া মানুষের প্রাণ বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন মোহাম্মদ মানিক নামের এই যুবক। মালবাজারের এই মোহাম্মদ মানিক জানিয়েছেন, প্রতি বছরের মতো পরিবারের সকলকে নিয়ে পশ্চিম তেশি মিলা গ্রাম থেকে এবারও মাল নদীতে বিসর্জন দেখতে গিয়েছিলেন বুধবার বিকেলে। তখন থেকে উৎসবের আবহে নদীর চারিদিকটা যেন ভরে ছিল, বিসর্জনের ঢাকের বাদ দিতে কোথাও যেন একটা বিদায়ের সুর থাকে। প্রতিবারই আমার মন খারাপ হয়ে যায়, এবারও চুপ করে এক ধারে দাঁড়িয়েছিলাম। বাজনায় একটা ঘোর লেগে গিয়েছিল, সেই ঘোর ভাঙলো চিৎকারার আর্তনাদে। দেখি তীব্র জলস্রোত ধেয়ে আসছে উত্তর দিক থেকে, চোখের পলকে সে স্রোত তছনছ করে দিল চরের ওপরে তৈরি বিসর্জনের ঘাটকে। নিমেষে নদীতে তখন ভাসিয়ে নিয়ে যাওয়া বেগ, সেই স্রোত ভাসিয়ে নিয়ে চলছিল বহু মানুষকে। তারা চোখের সামনে পাক খেতে খেতে তলিয়ে যাচ্ছে, বাচ্চা বয়স্ক কে নেই সেখানে, বসে থাকতে পারিনি আর। 25 ফুট উঁচু পাড় থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ি, পরিবারের কথা তখন মনে আসেনি, শুধু মনে হচ্ছিল ওই যে হাতগুলো ডুবছে আর ভাসছে তার কয়েকটা ধরতে পারবো। নিজে ভালো সাঁতার জানি, মাল নদীর সঙ্গে পরিচয় অনেক দিনের, তাই নিজের পরোয়া না করে জলে নেমে পড়লাম। কতজনকে শেষ পর্যন্ত পাড়ে তুলতে পেরেছি মনে নেই, আফসোস একটাই, সবাইকে বাঁচাতে পারলাম না। আমার মতো আর কয়েকজন সাঁতারু থাকলে হয়তো কেউ মরতো না। মালবাজার পুরসভার লোকজন ও পুলিশ যথাসাধ্য করেছেন, তবে হঠাৎ এই তীব্র জলস্রোতের কাছে মানুষ তো অসহায়, প্রতিবারই তো যাই, কোনোদিন তো মনে হয়নি এমনটা হতে পারে। একটা নদী যার সঙ্গে আশেপাশের গ্রামের মানুষের প্রতিদিনের ওঠা বসা, যেখানে আগমনীর সুর বাজে, প্রতিমার বিসর্জন হয়, সেই নদী এমন ভয়ঙ্কর হতে পারে? চেষ্টা করেছিলাম কিন্তু সবাইকে বাঁচাতে পারলাম না, এটাই আমার হার। নিজের জীবন তুচ্ছ করে বহু প্রাণ বাঁচিয়ে মোহাম্মদ মানিক প্রমাণ করলেন বিপদে বিপর্যয়ে ধর্মের বিভেদ নেই, শুধুমাত্র কর্মের এমন কর্তব্যে বাঁচে মানুষের অমূল্য জীবন। মর্মান্তিক এই দুর্ঘটনায় সকল নিহত, আহত, নিখোঁজ এবং শোকাহত পরিবার পরিজনদের শাইন টিভি 24x7 এর পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই। কালকে আমি বিসর্জন দেখার জন্য ওইখানে গিয়েছি, গিয়ে দেখি হঠাৎ করে মাল নদীর বন্যা মানুষকে ভেসে নিয়ে যাচ্ছে। তাই আমি আমার মোবাইলটা এক বন্ধুকে দিয়ে আমি জীবনে ঝুঁকি নিয়ে লাভ মারি নদীতে, লাভ মেরে 8 থেকে 9 জনকে উদ্ধার করে নিয়ে যাই। তারপরে দেখি আমার পা ফিরে গেছে, তারপরে আর আমি নামতে পারিনি। ফায়ার ব্রিগেডের লোক আমার একটা রুমাল দিয়ে পাটা বেঁধে আমাকে হসপিটালে পাঠিয়েছে।